মোর মনত ভেদ ভাবনাই ও আল্লাহ, মোর মনত ভিন পর্ণাই ও আল্লাহ। সোমবারে পালন হল ঈদুজ্জোহা। সমগ্র বিশ্বর লগতে অসমৰ প্রান্তে প্রান্তে ইসলাম ধর্মাবলম্বী লোকসকলে উলহ মালহেৰে উদযাপন করলে ঈদ। জিলাখনৰ মৌচিয়াটোত সোমবারে ধর্মীয় বিশ্বাস আর পরম্পরাক সারগত করে রাতেপা 9:30 বজাত মৌলানা মুফতি কারুল করিম সাহাবর ইমামতীত সমূজিয়া ঈদর নামাজ পড়া হয়। নামাজত অংশ ললে 7 সহস্রাধিক ইসলাম ধর্মী রাইজে। ঈদুজ্জোহা উৎসবত নিহিত হয়ে আছে ত্যাগর বার্তা। ঈদ উজ্জোহা উৎসব উদযাপনে ত্যাগ, করুণ, মানব প্রেম আর ভাতৃত্ববোধের মহান অনুভূতিরে উদ্ভূত করে। নবী ইব্রাহিম খলিল উল্লাহর চরম ত্যাগর স্মৃতিক সারগত করিয়ে বিশ্বজুড়ি ইসলাম ধর্মী জনগণে উদযাপন করে আছে ত্যাগর উৎসব ঈদুজ্জোহা। চলি আছে প্রতীকী কুরবানির পরম্পরা। ঈদ উপলক্ষে এক জাক জমকতাপূর্ণ তথা আনন্দের পরিবেশে বিরাজ করেছে সমগ্র রাজ্যর লগতে দরঙ্গর মসজিদহাট। এই ঈদর জড়িয়ে যাতে এক ভাতৃত্ব আর শান্তির বার্তা কহিয়ে আনে তার কামনা করেছে মসজিদা ঈদ উদযাপন সমিতিয়ে। প্রথমে আমি মসজিদা আঞ্চলিক ঈদ উদযাপন সমিতির তরফের গোটে বিশ্ববাসীক ঈদ উল জোহার শুভেচ্ছা জানাইছো। আমি প্রত্যেক বছরে মসজিদা আঞ্চলিক ঈদ উদযাপন সমিতির তরফের মসজিদা ঈদগাহ ময়দানত প্রায় 6-8 সহস্রাধিক মানুষের সমাগমত আমি ঈদের নামাজ আদায় করো। আমি এই ঈদগাহ ময়দানের জড়িয়ে আমি এই উদযাপন সমিতির জড়িয়ে গোটেই বিশ্ববাসীক একটা বার্তা দিব বিচার যে বিভিন্ন জাতি, বর্ণ, ধর্ম, ভাষা নির্বিশেষে যাতে গোটেই বিশ্বক একটা ভাতৃত্বমূলক একটা সম্বন্ধ গড়ে উঠে, গোটেই বিশ্বত যাতে আপনার গোটেই বিশ্বত আমার যাতে সম্প্রীতি মানে গড় দিয়ে উঠে আর তারে কামনা করছো। লগতে গোটেই বিশ্ববাসীক এই সাম্প্রতিক পরিস্থিতিত গোটেই ভারতবর্ষত যাতে মসজিদে আঞ্চলিক ঈদ উদযাপন সমিতির তরফের আমি আমি রাইজর জড়িয়ে আমি একটা কথা আপনার গোটেই বিশ্বক আমি আহ্বান করছো, আমি গোটেই বিশ্ববাসীক শুভেচ্ছা জানাইছো যে আগন্তক দিনত যাতে আমি জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে আমি একত্রিত হই, এক হাতে হাত ধরি যাতে আমি আগন্তক দিনব পার করব পারো আর এই ঈদে সকল শান্তি সম্প্রীতি করিয়ে আনক তারে কামনা করছো। আনফালে সমগ্র বিশ্বর লগতে গোসাইগাঁও শিমলদাপু ইসলাম ধর্মাবলম্বী লোকসকলে উলহ মালহেৰে উদযাপন করেছে ঈদুজ্জোহা। ধর্মীয় বিশ্বাস আর পরম্পরাক সারগত করে পুয়াই সমূহিয়াক ঈদর নামাজত অংশ ললে 3 নং শিমলদাপু ঈদগাহ ইসলাম ধর্মাবলম্বী লোকসকলে। ইসলাম ধর্মাবলম্বী জনগণে উদযাপন করে আছে ত্যাগর উৎসব ঈদুজ্জোহা। ঈদ উপলক্ষে জাক জমকতারে সমগ্র রাজ্যর লগতে গোসাইগাঁওর শিমলতাপতো আয়োজন করা হল ঈদুজ্জোহার। কিবা একটা অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হয় গতিকে এইবেলি আমি বিটিসি তথা অসমবাসী সমূহ রাইজ লয় এটাই আহ্বান জানাব বিচার যি আমার এই পবিত্র ঈদ উল আজহার কুরবানি এই পবিত্র গোজোরক লো যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি নহয় এ আমি এডিএমসির ফল সমগ্র বিটিসি তথা অসমবাসী রাইজলে আহ্বান জানাইছো। ইসমাইল নাজিয়া লহতালা আছিল তেখেতে তেখেতর নিজ ধরা আজির এই দিনত কুরবানি দিছিল কিন্তু সেই সাপেক্ষে আমি পূর্বের আমি হয়তো গরু ছাগলী উঠ বকরা ইত্যাদি কুরবানি দিয়ে আছো। ইয়ার লগতে আমি সমগ্র বিটিসি বাকী তথা অসমবাসী কব বিচার আমার এই পবিত্র কুরবানির যীতি নিয়ম আছে তাত লই বহুত সময় দেখিছো আমার কুরবানির যে মাংস লো বিতর্ক হয় যাতে সকলে যাতে ভাতৃত্ববোধ বজাই রাখে আমার মধ্যে যাতে কোনো ধরনের অপ্রীতি ঘটনার সৃষ্টি নহয় আর লগতে আমি কব বিচারিছো যে শঙ্কর আজানোর যে মিলনভূমি এই মিলনভূমি যাতে আমি হিন্দু মুসলিম একে আল্লাহর ঘটনা যাতে আমি সকলে ভাতৃত্ববোধ বজাই রাখবলৈ চেষ্টা করো। দলগাঁৱৰ পৰা মহম্মদ আলী মাজাদ আৰু শ্ৰীৰামপুৰৰ পৰা বিশ্বজিৎ চৌধুৰীৰ ৰিপৰ্ট, টাইমছ, গুৱাহাটী।